সুন্দরী মেয়েদের আমার সব পছন্দ এক্সেপ্ট বিশ্বাসঘাতকতা। ছোট পর্দা মাত করে এবার ঈদে সুরঙ্গ নিয়ে বড় পর্দায় হাজির হয়েছিলেন আফরান নিশো, আর তাতেই করেছেন বাজিমাত। এর আগে ওটিটি প্ল্যাটফর্মে সিন্ডিকেট, কাইজার সহ বেশ কিছু ওয়েব সিরিজে অভিনয় করে অনেক জনপ্রিয়তাও কুড়িয়েছেন তিনি। এবার সুরঙ্গ সিনেমার রেশ কাটতে না কাটতেই ইয়াসির আল হক পরিচালিত প্রথম ওয়েব সিরিজ 1:30-এর ট্রেলার প্রকাশ করল ওটিটি প্ল্যাটফর্ম হইচই। তাতেই আজ করা গেছে অভিনেতা আফরান নিশোর কারিশমা। এই থ্রিলার সিরিজে আফরান নিশোকে দেখা যাবে বিখ্যাত আইনজীবী রেজার ভূমিকায়। আমি আশফাক রেজা, পেশায় লয়ার। প্রকাশিত ট্রেলারে ভিন্ন রূপে ধরা দিলেন নিশো। ট্রেলারে যেন রহস্য আরও ঘনীভূত হল। অন্যদিকে অভিনেত্রী জাকিয়া বারী মমকে দেখা যাবে সংবাদ সঞ্চালকের ভূমিকায়। সিরিজের গল্পে দেখা যাবে ভায়োলেট ইন নামক একটি হোটেলের বিলাসবহুল পর্দার পেছনের গোপন রহস্য আর অমীমাংসিত কিছু ঘটনা। মহানগরীর কেন্দ্রস্থলে অবস্থিত এই হোটেল এমন সব প্রতারণার জালের মধ্যে দিয়ে গেছে যেখানে তুখোর গোয়েন্দারাও চ্যালেঞ্জের মুখে পড়ে যায়। গল্পের প্রতিটি পর্যায়ে দর্শককে নতুন করে ভাববার খোরাক দেবে। ইয়াসির আল হক জানান, এতে আইনজীবী রেজার গল্প বলা হয়েছে। ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেসটির শুনানিতে যাওয়ার আগের রাতে রেজার জীবনের একটি জটিল মোড় উঠে এসেছে সিরিজটিতে। প্রকাশিত ট্রেলারে দেখা মিলেছে সিরিজের বিভিন্ন চরিত্রে অভিনয় করা ইন্তেখাব দিনার, ইমতিয়াজ বর্ষণ, শায়দ আলী, কাজী নওশাব আহমেদ, আফিয়া তাবাসুম বর্ণদের। তারকাবহুল এই সিরিজে প্রায় সব অভিনয়শিল্পী একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন, যার এক ঝলক দেখা যাচ্ছে এই ট্রেলারে। যদিও ট্রেলারটি গল্পের মুহূর্তগুলোর একটি কোলাজ মাত্র, তাই সিরিজের আসল ঝলক দেখতে দর্শকদের অপেক্ষা করতে হবে 17 আগস্ট পর্যন্ত। যাওয়ার পর নাতাশার লাশ নিশ্চয়ই আপনাদেরকে ফোন করে বলেনি যে আমি খুন হয়ে গেছি।